siete o maraca bonita cara mulega cho tu mi amare are dere ke cho mi cara si cara la cena are dere so ai na mulega cho tu mi amare are mulega cho nam chita namaskar bondhura shobai ke shagotom একটা ঘটনা যেটা শহরাঞ্চলে আশা করি হয় এবং গ্রামাঞ্চলেও হয় সেটা হচ্ছে পরিবারে যখন কোনো নতুন সদস্য আসে সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক কিছুদিনের মধ্যে হিজড়েমাসিরা এসে তাদেরকে একটু নাচায় এবং আশীর্বাদ করে আমাদের গ্রামাঞ্চলে এই ব্যাপারটা ঘটে এবং এটাকে আমাদের শুভ মনে করা হয় এবং তখন পাড়ার বাকি সবাইও আসে এসে বেশ এই অনুষ্ঠানটা দেখে নাচ গান এগুলো এবং সেরকমই একটা ঘটনার সাক্ষী আজকে ছিলাম আশা করি আপনাদের সেই ভিডিওটি দেখাবো আপনাদের ভালো লাগবে এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হিজড়ে মাসাদের সঙ্গে আমাদের দরকষাকষি চলে যে কত টাকা দেওয়া হবে কি নেওয়া হবে না পুরো ভিডিওটি দেখে কিন্তু আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার বোনের ছেলে হয়েছে 5ই ডিসেম্বর 2022 ওর বয়স এখন মাত্র 26 দিন মাসিরা হাজির ওকে নাচানোর জন্য এবং আশীর্বাদ করার জন্য ওনাদের পারমিশন নিয়েই আমি ছবি তুললাম এবং ভিডিওটা করলাম বোনের ওর বেলা ছবিটা আছে না ভিডিও আছে মাসিরা এসে বাড়িতে বাচ্চাকে নিয়ে নাচ গান করে তবে লক্ষণীয় বিষয় একটা তার প্রথমে বাচ্চাকে কোলে নিয়ে যে গানটা করে সেই গানটায় কিন্তু ঠাকুরের গান থাকে কিংবা কোনো আশীর্বাদমূলক গান থাকে যেখানে বাচ্চাকে আশীর্বাদ করা হয় সে যেন দীর্ঘজীবী হয় বড় হয়ে ওঠে আগের গানটা ঠিক তাই ছিল গানটা হয়ে যাওয়ার পরে আমাদের কাছে বললো যে চাল ডাল তেল এবং আরও কিছু জিনিস ডিমান্ড করলো সেগুলো দেওয়ার জন্য সেগুলো আমার মা জোগাড় করলো আর এদিকে আমরা একটু ভিডিও করছিলাম অনেকে অনেক রকম রসিকতা করছিল এই শাড়ি দিয়েছে জামদানি খুব খুশি খুব পছন্দ এই জামদানি শাড়ি পেয়েছে খুব খুশি ঠিক আছে ঠিক আছে এরপর আসে টাকা নিয়ে দর খসাখসি এখানে বলে রাখি মাসিরা যে টাকা চাইবে সেই টাকা আমরা দেব না আবার আমরা যে টাকা প্রথমবার দেব মাসিরা সেটা নেবে না এই নিয়ে একটা দর খসাখসি চলতে থাকে এটা কিন্তু একটা রীতি এবং এটাতে উভয় পক্ষই আনন্দ লাভ করে এবং আনন্দ নেয় অংশগ্রহণ করে একদিকে থাকে মাসিরা একদিকে থাকে পাড়ার লোকেরা এই নিয়ে একটা ব্যাপার চলে মাসিদের ডিমান্ড ছিল 21,000 টাকা লকডাউন হয়ে আছে লকডাউন লকডাউন
ধরে তো বলেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 টাকা বাবা ও মা আরে কথা বলবো দিন দিন বাড়া দিন দিন কমে যায় বলো আমি 21,000 বলেছি লাগে না একটা বুঝে সুঝে আসো 21,000 লাগবে না আমার 20,000 লাগবে না 18,000 টাকাও লাগবে না আর 8,000 টাকা দিয়ে 16,000 এরপর আরও 2,000 টাকা মানে মোট 10,000 টাকা দেওয়া হলো, তবুও মাসিরা কিন্তু খুশি নন। ওনারা তখনও আরও কথাবার্তা বলছিলেন এবং বারবার আমার বাবুদের উদাহরণ চলে আসছিল। শেষ পর্যন্ত আরও 2,000 টাকা দিয়ে মোট 12,000 দিয়ে কথা ঠিক হয়ে গেল এবং বলা হলো যেহেতু আমার বেলায় আমার বাবুদের সময় লকডাউন ছিল এবং করোনার খুব রমরমা ছিল তখন প্রথম প্রথম, তখন ওদেরকে নাচানো হয়নি, শুধু দূর থেকে আশীর্বাদ করা হয়েছিল। তাই এবার ওনারা রাজি হলেন যে ঠিক আছে আমার দুই বাবাকে ওনারা আশীর্বাদ করে যাবেন এবং নাচাবেনও, এবং সেই পর্যন্ত কথা ঠিক হয়ে গেল। সবে সর্দি হয়েছে মাসি, তোমার নাম কি গো মাসি? আমার নাম মধু মাসি। তোমার নাম? ইন্দ্রাণী মাসি। ইন্দ্রাণী, আচ্ছা। আর ওনার নাম? ওনার ডাকে কালী দি, ওনার নাম মধু, কালী বা ডাকে সব মেনকা, মেনকা মাসি। আরো সব ছিল, একটু নাচ হয়ে গেল। হ্যাঁ ও মাসি, এই টাকা যেটা মানে দি। এরপর মাসিরা একটা কার্ড দিয়ে গেলেন আমার বোনকে এবং সেই কার্ডে লেখা থাকলো যে এই বাচ্চার উপর আর অন্য কোনো মাসিরা ক্লেম করতে পারবে না, মানে আমার বোন যখন শ্বশুরবাড়ির দিকে যাবে সেখানে যদি কোনো মাসিরা এসে হাজির হয় তাহলে তারা আর কোনো টাকা পয়সা বেশি ক্লেম করতে পারবে না, এইটাই লেখা থাকলো। এটা এখন বর্তমানে এই সিস্টেম অনুযায়ী চলা হচ্ছে। আর তারপরে তাদেরকে যা জিনিসপত্র দেওয়া হয়েছিলো ওনারা প্যাক করে নিচ্ছিলেন এবং শেষে অনুরোধ রইল যে কুলোতে চাল নিয়ে যে নাচ, সেই নাচের একটা রিকোয়েস্ট ছিল সবার এবং তাতে তারা রাজিও হয়েছিলেন এবং নাচটা দেখিয়েছিলেন। চিঠি কেন আসে না, ভুলে গেছো তুমি?
তুমি আমারে আরে এইভাবে মাসিদের চলে যাওয়ার সময় ওনাদের প্রার্থনা থাকে যেন ওনারা আবার ফের আসতে পারেন, এবং আমাদেরও ঠিক এরকমভাবেই প্রার্থনা থাকে যে আমরাও যেন ওনাদেরকে আবার ডাকতে পারি, ঘরে যেন সন্তান সন্ততিদের পরিপূর্ণ থাকে, সুখ শান্তি যাতে বজায় থাকে, সেই প্রার্থনাই থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।